আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা সবাই ইমো ব্যবহার করি, রাইট? ইমো, ফেসবুক, মেসেঞ্জার। তো এরকম ইমোর ভিতরে এই যে ব্যাকগ্রাউন্ডে আপনারা যে ছবিটি দেখতেছেন, মেসির ছবি, ঠিক আপনারা এরকম আপনার মতো চয়েস করে যেই কোনো ছবি এখানে সেট করতে পারবেন। জি হ্যাঁ বন্ধুরা, জাস্ট অ্যামেজিং একটি সিস্টেম। তো আপনি চাইলে যেই কোনো ধরনের ছবি, আপনার প্রিয়জন, আপনজন, আপনার স্ত্রী বা অন্য ছেলে সন্তানের ছবিও কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারেন। ঠিক এমনিভাবে আপনি চাইলে মেসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডেও কিন্তু এই ছবিটা সেট করতে পারেন। ঠিক এমনিভাবে আপনি চাইলে ফেসবুক, এভরিথিং, সর্বজাগার ভিতরে আপনারা আপনার যেই পিকচারটি আপনি চান সেট করতে, সেটা কিন্তু খুব ইজিলিভাবে সেট করতে পারবেন। জি হ্যাঁ বন্ধুরা, তো আপনারা যদি সম্পূর্ণ বিষয়টি জানতে চান তাহলে প্লিজ ভিডিওটি একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি বিস্তারিতভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই সিস্টেমটিকে করার জন্য শুরুতে আপনারা আপনাদের মোবাইলের গুগলি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে একদম উপরের দিকে এখানে চার্জ বক্সে জাস্ট ডিই লেখলে এখানে ডিজাইনার টুলস নামের একটি অপশন পাবেন। লেখাতে জাস্ট ডিজাইনার টুলসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা শুরুতেই এই অ্যাপসটি চলে আসবে। এই অ্যাপসটির এমবির সাইজ হচ্ছে মাত্র 1.5 MB-র মতো। তো আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পরে জাস্ট এটা ওপেনে ক্লিক করবেন। ওপেন হওয়ার পরে ইন্টারফেসটা ঠিক আপনাদের সামনে এরকমভাবে চলে আসবে। তো এখানে অনেকগুলি অপশন আসবে, তার ভিতরে আপনাদের যেই কাজটি করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন মোকআপ ওভারলে, জাস্ট এটাতে আপনারা অন করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার মোবাইলে পারমিশন চাইবে, আপনি পারমিশনে ক্লিক করে দিবেন। পারমিশনে ক্লিক করার পরে ব্যাগে চলে যাবেন। ব্যাগে আসার পর বন্ধুরা এখানে দুইটা আপনারা স্ক্রিন সাইজ দেখতেছেন, একটা হচ্ছে যে ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে যে পোর্ট্রেট। তো আপনারা এখানে পোর্ট্রেট ভিতরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে ছবিটা আছে সেই ছবিটাকে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি ছবিটাকে সিলেক্ট করে নিয়েছি। ছবিটাকে সিলেক্ট করার পরে এখানে নিচের দিকে একটি আপনার অপশন পাবেন অপাসিটি নামের। তো জাস্ট এই অপাসিটিতে আপনারা ক্লিক করে এটাকে পার্সেন্টেজ আপনারা বাড়িয়ে দিবেন। তো আপনারা পার্সেন্টেজ বাড়াতে পারবেন, কমাতে পারবেন, তো আপনার চয়েস অনুযায়ী আপনি সেটাকে সেট করে দিবেন, জাস্ট ওকে। তো এখন আপনারা ব্যাগে চলে যাবেন। তো ব্যাগে যাওয়ার পর বন্ধুরা আপনারা এইভাবে পুরো ওয়াল মোবাইল এটা কিন্তু সেট হয়ে যাবে। আপনি চাইলে ইমোতে এটা যেখানে যাবেন আপনার ব্যাকগ্রাউন্ডে এটা সেট হয়ে যাবে, অর্থাৎ যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলোতে জাস্ট অ্যামেজিংভাবে আপনাকে এখানে দেখাবে। তো বন্ধুরা এইভাবে চাইলে আপনি সব জায়গায় এটাকে ইউজ করতে পারেন। তো বন্ধুরা টিপসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে জানাতে ভুলবেন না। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।